सो हेलो गाइज, वेलकम बैक टू माई अनदर न्यू ब्लॉग। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, सुस्थ आछो, आर आमिओ खूब भालो आछि, सुस्थ आछि। तो आज के जेहेतु सरस्वती पूजोर आगेर दिन, तो भाबलाम जे सरस्वती पूजोर आगेर दिन निरामिष खेते हय, तो तेमनि आमराओ आर कि खाबो। तो भाबलाम जे आजके भात भात ना, आजके एकटु अन्यरकम किछु बानानो जाक। आशा करि एतक्षणे तोमरा टाइटल आर थामनेल देखे बुझतेई पेरेछो तो आमी की बानिएछि बा की बानाते चलेछि। तो चलो तोमरा भिडियोटा स्किप ना करे कन्टिन्यू करो, आमी तो रान्ना करबोई आर हाँ तार साथे तोमादेर साथे शेयर करे देबो। तो सबार फार्स्टे देखो आमी आलूगुलोके केटे निये बा एकटु भालो करे लाल लाल करे भेजे निच्छि। आर ओइदिके आमार चालटाके आमी भालो करे इये करे धुइये जल टल झरिए सुंदर करे रेखे दिएछि। एबारे आमी एटाके एकटुखानि लवण तारपर समस्त किछु दिए भालो करे एटाके माखिए नेब सुंदर करे परिमाण मतन एक लवण दिए दिए। तो चलो तुम्हारा भिडियो स्किप ना करो, कंटिन्यू करो। और दिए देव ये एक आदार पेस्ट, अने के हम आदार पेस्ट देना, तो हमें आदार पेस्टा दी कारण आदाटा दी मैं खूब बेसि ना अल्प मतन देव। और आज के खूब बेसि परमाणे करब ना, अल्प परमाणे ही करब कारण बाबा जेहेतु खाए ना, पोलाओटा जेहेतु एक मिष्टि मिष्टि खेते हैं। तो यही देखो आर आदा देवा गए, एब दिए देव एक फेटिए रेखे टक दई। तो ये हलो रेड कावर जो टक दईगुलो है पैकेट दई, तो दईटाई हमें आनिए दईटा और कि बेसिकाली यूज करा है, दईटा खूब ही भलो। तो देखो और ये एक केशर रंग गुले रेखे, तो ये हमें दूधर मध्य उष्ण गरम जल दिए गुले रेखे, तो वोटाई और कि दिए देव। खूब बेसि कलर हमें करब ना, ये जो अतटा कलर मन हे कि अतटा कलर है ना, मैं हलुद हलुद टाइप ही एक भावट आसें जख ये रेडी हो जाए कि কিন্তু যে অরেঞ্জে একটা অরেঞ্জ কালারটা যে হয় ওই অরেঞ্জ অরেঞ্জ কালারটা আর কি হবে না। তো এটাকে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব। আর আমি চিনিটা এখন অ্যাড করছি না, অনেক সময় আমি চিনি দিয়ে মাখিয়ে নিয়ে সুন্দর করে তারপর বসাই, কিন্তু অনেক সময় কি হয় বলো তো, এক এক রকমের চাল এক একটা রকমের হয়, তো এক একটা চাল এক এক রকমের, তো আমি কি হয় ওইটা বুঝতে পারি না। তার জন্য চিনি পড়ে গেলে মামুনিও বলে মাও বলে নাকি চাল নাকি সেদ্ধ হতে চায় না। তো এই জন্য আমি চিনিটা গুঁড়ো করে রেখে দিয়েছি একটুখানি ব্লেন্ড করে, তো ওই চিনিটা আমি পরে দেব। আর এখন এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আর বাকি যা রান্না বান্নাগুলো আছে সবগুলোই সাথে সাথে সেরে নেব। আর সরস্বতী পূজা আগের দিনই তো সবার বাড়িতে বেশিরভাগ নিরামিষ হয় কারণ অঞ্জলি দেওয়ার একটা ব্যাপার থাকে। আর হ্যাঁ, এখন যেহেতু অঞ্জলিটা দেওয়া হয় না কারণ কাজবাজ সেরে সমস্তটা করে হয়ে ওঠে না, বিয়ের আগে অঞ্জলি টঞ্জলি দেওয়া হতো তখন একটা ঝোঁক ছিল, আর এখন অঞ্জলি দেওয়া হয় না। কিন্তু নিয়মটা এখনও মানা হয় যে সরস্বতী পুজো আগের দিনকে নিরামিষ খাওয়া হয়, ঠিক তেমনটাই ভেবে নিয়ে আজকে ওই জন্য ভাবলাম যে থাক একটু কিছু বানানো হোক। আর সরস্বতী পুজোর দিন যেহেতু থাকবো না, তুমি দাদাভাইয়ের সাথে ঘুরতে যাব, এই কারণেই ভাবলাম যে আগের দিন বানিয়ে নিই। আর বানাতামও না, মেনলি চালটা ছিল সেই 5 জানুয়ারির দিকে চালটা আনা হয়েছিল, আর মামনি আর বাবা তো ছিল না তোমরা জানোই, তো এই কারণে চালটা ছিল 2-3 কৌটোর মতন। আমি ভাবলাম যে এটা করে ফেলি। আর দেখো এইদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেল না সরি, আমি এর মধ্যে আজকে বাটার দিয়েছি, ঘি দিইনি, বাটার দিয়ে করব আর কি, একটু তেল আমি দিইনি। অনেক সময় আমি ঘিও দিয়ে করি, কখনো বা রিফাইন্ড অয়েল দিয়েও করি, কিন্তু আজকে একটু বাটার দিয়েই করব। তো ভেবেছিলাম যে ফ্রাইড রাইস করবো, তো সেই কারণেই বাবাকে দিয়ে বাটারটা আনানো হয়েছিল। তবে ভাবলাম যে না ফ্রাইড রাইস করবো না, ফ্রাইড রাইস তো খাওয়া হয়েছিল কিছুদিন আগেই, তো ভাবলাম যে আজকে একটু বাসমতি পোলাও করি আর তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। তো দেখো এই যে আমি কিশমিশটা আর কাজুটা দিয়ে দিয়েছি, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি না কিশমিশটা দিয়ে দিয়েছি, আর কিশমিশ জানো তো একটুখানি মনে হয় ভাজা ভাজা হয়ে যাবে, তো যাই হোক সেটা কোনো ব্যাপার না, সবই তো পেটে যাবে, না পুড়লে জিনিসটা খাওয়া হয়ে যাবে। তো এই দেখো কাজু আর কিশমিশটা আর কি একটু একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো। আর আজকে আমি একটুখানি বিনস ছিল, তো ভেবেছিলাম যে বললাম না ফ্রাইড রাইস করবো, তো তার জন্য বিনস গাজর সমস্ত কেটে নিয়েছিলাম, আর তার জন্য আমি একটু বিনস যখন আছে আর বিনসটা দেখবে দেয়া যায়, তো আমি আজকে বিনস আর মটরশুঁটি এটাই আর কি দিয়ে নেব। আমি দিয়ে দিই অনেক সময় ফুলকপি টুলকপি যা থাকে আমি মানে তখন মানে কালারটা দিই না, কালার ছাড়া যে এমনি যে একটা পোলাও হয় সমস্ত রকম ভেজ দিয়ে, তো আমি সেরকম ভেজিটেবলস দিয়ে অনেক সময় শীতের রাতে এরকম বানিয়ে থাকি বা দুপুরবেলায় বানিয়ে থাকি। এটা খেতে আমার ভীষণই মজার লাগে, এটা বানাতেও তো ভীষণ মজার লাগে, আর বানাতে যখন মজার লাগে তো বুঝতে পারছো খেতে তো ভালো মজারই লাগবে। আমি খুব বেশি ভালো করে ভাজবো না। আর দেখো এবার আমি চালটা দিয়ে দিয়েছি ওই মাখিয়ে রাখা চালটা, এবার চালটা আমি একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে দেব, মানে হাই ফ্লেমে রাখবো না কারণ চালগুলো বেশি ভাজা ভাজা হয়ে যাবে। তো আমি জাস্ট একটু এধার ওধার করে জাস্ট একটু নেড়ে নেব চালগুলোকে সমস্ত সবজির সাথেই।
আর আজকে জানো তো মানে ভেবেছিলাম যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম করব, কিন্তু কারণ অনেক কাজকর্ম আছে, একটু কাঁচা টাচা আছে, ভিজিয়ে রাখা হয়েছে, তো আজকাল হয়ে ওঠেনি। কেন বলো তো, আজকে দুটো রান্না একসাথে করা আছে। ওই যে বললাম তোমাদেরকে যে বাবা যেহেতু খাবে না, এটা মিষ্টি দেওয়া থাকবে পোলাওতে, আর পোলাও মিষ্টি মিষ্টি হয়, তো এই কারণে আমি ভাত রান্না করেছি, মানে বাবার জন্য বললাম টক করে দিয়েছি, মানে মাছ দিয়েই টক করেছিলাম আর কি, তো বাবা বাবার মতন আর কি খেয়ে নেবে। আর এইটা খাবো, আর ফ্রিজে সোয়াবিন টোয়াবিন সব কিছু ছিল, ওগুলো বার করেছি, করে গরম টরম করে নিয়েছি। এবার নিরামিষ খাবো, এবার নিরামিষ আমিষ মিশিয়েই খেয়ে নেবো, মেনলি আমিই খেয়ে নেবো নিরামিষটা। তোমাদের দাদাভাই যদি একটু খায়, দাদাভাই অতটা পছন্দ করে না, ও এলে যদি খায় তো ওকে দেবো, আর খুব বেশি করেও একটা আমি বানাইনি, অল্প পরিমাণেই। তো দেখো আমার ভালো মতন করেই আর কি ভাজা বলতে কি একটু এধার ওধার করে নেড়ে নিয়েছি, তো নেড়ে নিয়ে এবার আর কি এর মধ্যে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, আর জলের মধ্যে একটু মানে ওই যে আমি যে চিনিটা দিয়ে রেখেছিলাম তো ওই চিনিটা দেবো, তো এবার এর মধ্যে জলটা দিয়ে দেবো। একটা পরিমাণে জল দিতে হয়, আমি ফার্স্টে জানো তো একদমই করতে পারতাম না, নয় কোনো সময় জল কম হয়ে যেত, শক্ত হয়ে যেত, আর না এলে একদম ঘেটে যেত, তো এক দুবার ওরকম করতে করতে এখন মোটামুটি করতে পারি, এখন আর কোনো অসুবিধা হয় না করতে। আর প্রথমবার যখন বানিয়েছিলাম আমি আমার ওই বাড়িতে বানিয়েছি, বাপের বাড়িতে, তখন মা সাথে সাথে হেল্প করে দিয়েছিলো। আর তোমাদের বলেছি যেমনটা মামুনি অসুস্থ আছে, তো এই কারণে মামুনিকে কোনো আমি রান্নাবান্নার দিকে আর কি না বললে কেন করে দেবে না, করে দেবে, কিন্তু আমি যতটা দরকার পড়ে না আর কি সেইভাবে আমি মামুনিকে বলি না, কারণ মামুনি যখন সুস্থ ছিল তখন তো আমাকে সব করে ঠরে দিত। আর তোমাদের বলেছিলাম যে চিনিটা একটু পরে দেবো, চালটা দেখো একটু ফুটে এসেছে, তো এবারে আমি চিনিটা দিয়ে দেবো। আর চিনিটা একটু আমি হালকা গ্রেট করে নিয়েছিলাম, তো এই যে চিনিটা দিয়ে এবার ওটাকে আমি ঢাকা দিয়ে এবার হতে থাকবে, মনে হচ্ছে জলটা সেক্ষেত্রে লেগেছিলো, আমি একটু পরে আরও জলটা অ্যাড করেছি, তো এটা আমার ভিডিও রেকর্ড করা হয়নি। তো এইভাবেই এখন 20-25 মিনিটের মতন ঢাকা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থেকে একদম লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো, রেখে দিয়ে আমি আর কি এটাকে করে নেব। এটা বারবার বারবার করে একটু নেড়ে নেড়ে একটুখানি দেখতে হবে, তার জন্য আমি দুটো খুন্তি ইউজ করছি, এটার জন্য অন্য একটা খুন্তি, আর আবার পরে যে আলুর দমটা বানাবো তো সেটাও ভাবলাম যে না আজকে একটু কাশ্মীরি টাইপেরই আলুর দম করে নিই, তো এই কারণেই সমস্তটা করে নেওয়া, কারণ টক দইটা ছিল ওই জন্য করে করবো ভাবলাম। তো চলো ওইদিকে দেখো আমার আলু তো সুন্দর করে আমি ভেজে নিয়েছি, আর এইদিকে দেখো ওই যে আদার পেস্ট, আর এই যে এটা হলো কাজু পোস্ত আর একটু চারমগজ আমি একসাথে বেটে পেস্ট করে নিয়েছি, এই যে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা, আর এই যে আমি টমেটো পিউরি করে নিয়েছি একটু বেশি করে, কারণ আমি একটু ভাবলাম চাটনি করবার অল্প কয়েকটা মটরশুঁটি দিয়ে দিয়েছি। তো দেখো আমার কড়ার তেলও গরম হয়ে গেছে, আর সেদিকে পোলাওটা হতে হতে ততক্ষণ আমি মাঝের মধ্যে ওটা দেখে নেবো। আর এদিকে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর ফোড়নে বলতে লঙ্কাটা না অনেকটাই পুড়ে গেল, যাই হোক কিছু করার নেই। আর এবারে দেখো ওই যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম, ওই পোস্ত কাজু বাদাম আর চারমগজ দিয়ে যে পেস্টটা করেছিলাম, তো ওই পেস্টটা আমি সমস্তটাই দিয়ে দিয়েছি, কারণ চারমগজের একটা গন্ধ থাকে, তো এটা ভালো করে একদম সুন্দর করে কষে নেব। আর ওর মধ্যে আমি আদা টাদা সমস্ত কিছু পেস্ট একবারে দিয়ে দেবো, আর আদার পেস্টটা খুব বেশি দেব না, কারণ আমার পরিমাণটা আলুর অল্পই আছে, তো সেইভাবেই করবো। আমার রান্না তো সব হয়ে গেছে, তো এটা একদম করছি, তো আমি এখন খেয়ে নেবো লাঞ্চে, আর একদম রাতে যা থাকবে ওটাই ডিনার করে নেবো, আর রাতের বেলা এক্সট্রা করে কিছু রান্নাবান্না করবো না, কারণ কালকে সকালবেলা উঠে আবার একটু তাড়াতাড়ি করেই বেরোতে হবে, কারণ তোমার দাদাভাই বলেছে একটু ঘুরতে নিয়ে যাবে, আর নিয়ে গেলে কলকাতার সাইডেই যাবো, আর কলকাতার সাইডে গেলে জানো তো সকাল সকাল একটুখানি ঘুম থেকে উঠতে হয়, না হলে এই যে ট্রেনটা মিস করে দিলে না অনেক কেটে কেটে যেতে হয়, তখন অনেকটা বেলা হয়ে যায় আর ভালোও লাগে না। তো দেখো এদিকে কষতে কষতে দেখো এদিকে আমার পোলাওটা পুরো একদম ঝুরঝুরে পোলাও হয়ে গেছে, তো চলো এটা আমি ঢাকা দিয়ে রেখে দিই। আর এই যে এদিকে আমার মশলাও সুন্দর মতন কষে গেছিলো, এবার আমি আলুগুলো সব দিয়ে দিয়েছি, আর আলুগুলো দেখো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি ভাজার সময় ওটাকে আমি 70-80% মতন ওটাকে আমি ভেজে নিয়েছিলাম, আর তো ভাবলাম চলো একটু চাটনি করে নিই, নিরামিষ দিনে তো চাটনি ভালোই লাগে খেতে। তো এই যে আমার সমস্ত রান্না রেডি হয়ে গেছে, এই যে আলুর দম্ম হয়ে গেছে, আর চলো এবার আমি খেয়ে নিচ্ছি, আমি একাই লাঞ্চ করে নিচ্ছি, তোমাদের দাদাভাই বললাম যেমনটা তো তেমনই ও খায়নি আর কি, তো চলো আমি খেয়ে নিই।
কাটবার সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেছিলো। আর আমি যখন লাঞ্চ করেছি তখন বাজছিল প্রায় 4:30 মতন। আর খেয়ে দিয়ে নিয়ে জানো তো আজকে না জোর ঘুম দিয়ে দিয়েছি। বলে না বাঙালির ভাত ঘুম, সেটা যদি ইনকমপ্লিট থেকে যায় তাহলে মানে জীবনটা বাঙালি হয়ে আর কোনো কিছু হলো না আর কি। তো চলো, আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, করে ঘুমিয়ে গেছি। আর যা ঘুমিয়ে গেছি 5টার দিকে, আর যেন ঘুম থেকে উঠেছি কটা, তো ঘুম থেকে উঠেছি একদম রাত 10টার সময়। আর মামুনি হয়তো ডেকেছে, তো আমি দেখলাম কিচেনে গিয়ে, তো মামুনি ওই ফুলকপি ভাজা আর ওইদিকে তোমার মানে রুটি করে রেখে দিয়েছে। খুবই খারাপ লাগছে কারণ এতটা পরিমাণে আমি ঘুমিয়ে গেছিলাম। মামুনি সবটাই করে নিয়ে তো যাই হোক, মামুনি এখন অনেকটাই সুস্থ হয়েছে, অসুবিধা নেই। দেখলাম সব মানে আমাকে হয়তো ডেকেছিল, আর আমার ঘুম জানো তো এতটাই সাংঘাতিক ঘুম, আমি যদি ঘুমিয়ে পড়ি তখন আমাকে কেউ ডাকলেও মানে আমি সাড়া পাওয়া যায় না, এত ডেঞ্জারাস ঘুম আমার। ঘুমে আমার মাঝের মধ্যে মানে কি বলবো, সেলুট জানাতে ইচ্ছা করে এক কথায়। তো এরকমই, তো তোমাদের দাদা ভাই এখনও আসেনি, আর কালকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে মানে উঠতে হবে সকাল সকাল, সবটাই বললাম। কালকে যেমন সরস্বতী পুজো তার সাথে সাথে রিপাবলিক ডেও আছে, তো দেখি তোমাদের দাদাভাই কখন আসে, তো তখনই খাবো। আর আমার এখন আর খিদে পাচ্ছে না। আর ঘুম থেকে উঠলে আমার আবার কী হয় বলো তো, একটা রোগ আছে, ঘুম থেকে উঠলে খালি ঘুমই পায়, এরকমই একটা ব্যাপার। তো বেশ ঘুমিয়ে নিয়েছি, মানে বুঝতে পারছো 5টায় ঘুমিয়ে 10টার সময় ঘুম থেকে উঠেছি, মানে পুরো 5 ঘন্টা ঘুম দিয়ে নিয়েছি, আর বেশ ভালোই লাগছিলো। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। জানি না তোমাদের দাদাভাই কখন আসবে, কখন খাওয়া দাওয়া করবো কিছু বুঝতে পারছি না, আমার তো ভালোই লাগছে না। তো দেখো এই যে আমি এখনও বিছানার মধ্যেই বসে আছি, এখনও উঠিও নি পর্যন্ত। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।